নিপুনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, সদস্য পদ বাতিল হচ্ছে জায়েদ খানের। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে কম জল ঘোলা হয়নি। পদটি নিয়ে জায়েদ খান ও নিপুনের মধ্যে কোর্ট কাচারিও হয়েছে। এদিকে অভিনেতা রুবেল ও অভিনেত্রী সুচরিতার সদস্য পদ স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। খবর রটেছে জায়েদ খানের সদস্য পদও স্থগিত হতে পারে। আগামী রোববার 2 এপ্রিল জরুরি সভা ডেকেছে শিল্পী সমিতির বর্তমান কমিটি। শোনা যাচ্ছে মিটিংয়ের মূল আলোচনার বিষয় জায়েদ খান। এই জরুরি সভা থেকে আসতে পারে জায়েদ খানের সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত। যদিও এ নিয়ে আগাম কোনো মন্তব্য করছে না সমিতির কোনো সদস্য। একাধিক কার্যনির্বাহী সভায় উপস্থিত না থাকার কারণ দেখিয়ে অভিনেত্রী সুচরিতা ও চিত্রনায়ক রুবেলের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আর বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নিপুন আক্তারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে চিত্রনায়ক জায়েদ খানের সমিতির সদস্য পদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এমন সিদ্ধান্তের চিঠি এসেছে এনটিভি অনলাইনের কাছে। তবে সমিতির পক্ষে জানানো হয়েছে আগামী রবিবার সমিতির নবম কার্যনির্বাহী সভার শেষে এসব বিষয় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। 2021 থেকে 2023 মেয়াদে শিল্পী সমিতি নির্বাচনে সুচরিতা কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন এবং রুবেল সহসভাপতি হিসেবে নির্বাচিত হন। 23 ফেব্রুয়ারি ইস্যু করা শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তারের সই করা চিঠিতে বলা হয়েছে কার্যনির্বাহী কমিটির পরপর 3 মিটিংয়ে অংশগ্রহণ করেনি এবং সমিতির উন্নয়নমূলক কোনো কাজে দেখা যায়নি সুচরিতা এবং রুবেলকে। পরপর তাদের নোটিশ দেওয়া হলেও কোনো সাড়া দেননি, তাই তাদের কার্যনির্বাহী কমিটি থেকে বাদ দেওয়া হচ্ছে। আরেক চিঠিতে বলা হয়েছে জায়েদ খান বিভিন্ন ইউটিউব চ্যানেল ও গণমাধ্যমে সাধারণ সম্পাদক নিপুন আক্তারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন। শিল্পী সমিতি মনে করে যা সমিতির সংগঠনের 7ক ধারায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যা সমিতির সদস্য হিসেবে কাম্য নয়। এমন অভিযোগের ভিত্তিতে শিল্পী সমিতি জায়েদ খানের সদস্য পদ স্থগিত করতে যাচ্ছে। বিডিএস টিভি, বাংলার এক উজ্জ্বল নক্ষত্র।